नमस्कार बंधुरा, आज के शेखाबो कीभावे आपनारा आपनादेर कम्प्यूटारे पासवर्ड सेट करते पारें। तो भिडियोटी आपनारा शेष पर्यन्त देखते थाकुन। बंधुरा, पासवर्ड सेट करार जन्य प्रथमे आपनाके स्टार्टे जेते हबे। स्टार्टे गिये कंट्रोल पैनेले जाबेन। कंट्रोल पैनेले जावार पर स्क्रल करे एकटु नीचे जाबेन। नीचे गिये एखाने देखते पारबेन यूजार अकाउंट्स बोले एकटी अपशन आछे, एखाने आपनारा क्लिक करबेन। क्लिक करार पर एखाने देखबेन क्रिएट ए पासवर्ड फर योर अकाउंट आछे, एखाने क्लिक करबेन। क्लिक करार पर एखाने देखबेन न्यू पासवर्ड बोले एकटी बक्स देखाच्छे आर नीचे कनफार्म न्यू पासवर्ड बोले एकटी बक्स देखाच्छे। तो न्यू पासवर्डे आपनारा पासवर्ड टाइप करबेन एबं कनफार्म न्यू पासवर्डे सेई पासवर्डटाके रिटाइप करबेन। तो न्यू पासवर्डे आपनारा कि टाइप करबेन, एमन किछु क्यारेक्टार जे क्यारेक्टारगुलि ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার হবে, নাম্বার হবে, আবার সিম্বল হবে, এই চারটি জিনিস মিশিয়ে আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে। আর এই পাসওয়ার্ডটি যেন 30টা ক্যারেক্টারের মধ্যে হয়। তো আমি টাইপ করছি ক্যাপিটাল এস এ জি এ আর অ্যাট দ্য রেট 7699। তো আমি সাগরের এস নামটা ক্যাপিটাল করেছি আর বাকি এ জি এ আরটাকে স্মল লেটার করেছি। তারপর সিম্বল দিয়েছি অ্যাট দ্য রেট আর 7699 নাম্বার দিয়েছি। তো আমি এটাকে রিটাইপ করছি। ফের আমি টাইপ করছি ক্যাপিটাল এস এ জি এ আর অ্যাট দ্য রেট 7699। তো আমার রিটাইপ হয়ে গেছে। এবার নিচে দেখতে পারবেন টাইপ এ পাসওয়ার্ড হিন্ট, এখানে আমরা কি লিখব। এখানে আমরা লিখব ধরুন আপনার পাসওয়ার্ডটি মনে পড়ছে না, তখন আমরা হিন্ট বলে একটি অপশান থাকবে দেখাবে, সেটা আপনাদের পাসওয়ার্ডের ওখানেই দেখাবে। তো সেইটা রেখে আমরা পাসওয়ার্ডটিকে মনে করে ফেলতে পারবো। ধরি আমার এই পাসওয়ার্ডটি আমার ইনস্টা আইডিও হতে পারে, সাগর অ্যাট দ্য রেট 7699 ইনস্টা আইডি হতেই পারে। তো আমি এখানে লিখছি আই এন এস টি এ ইনস্টা আইডি। তো বন্ধুরা, আমার এখানে পাসওয়ার্ড তৈরি করার পুরো প্রসেস আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড বলে একটি অপশান দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা, আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো আমি এবার ব্যাক করছি। এবার বন্ধুরা, আমি আমার কম্পিউটারটাকে রিস্টার্ট করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কম্পিউটারে পাসওয়ার্ড অপশানটি এসে গেছে। এবার আমি এখানে আমার পাসওয়ার্ডটি টাইপ করে কম্পিউটারটিকে ওপেন করে ফেলবো। তো আমি এখানে টাইপ করছি আমার পাসওয়ার্ডটি এ জি এ আর অ্যাট দ্য রেট 7699। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। বন্ধুরা, ধরুন আপনারা আপনাদের সেই পাসওয়ার্ডটিকে ডিলিট করে দিতে চান, চান যে আপনাদের কম্পিউটার পাসওয়ার্ড ছাড়াই থাকুক, এমনি কম্পিউটারটি চালু হোক, তাহলে আপনারা ফের স্টার্টে যাবেন। স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেলে যাবেন। যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন, ইউজার অ্যাকাউন্টসে যাবেন। তারপর এখানে দেখবেন চেঞ্জ ইওর পাসওয়ার্ড আছে, রিমুভ ইওর পাসওয়ার্ড আছে। চেঞ্জ করতে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, আর আপনারা যদি রিমুভ করে দিতে চান তাহলে রিমুভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ডটিকে টাইপ করবেন। তারপর এখানে রিমুভ পাসওয়ার্ড বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। দেখুন, আমাদের কম্পিউটার থেকে পাসওয়ার্ডটি রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারে পাসওয়ার্ড সেট এবং রিমুভ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।